পটেটো ওয়েফার্স বা আলুর চিপসের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। দেখে যতই সিম্পল মনে হোক না কেন, এগুলো বানানোতে বেশ কিছু ডিটেলসের দরকার পড়ে পারফেক্ট ক্রিসপিনেস এবং টেক্সচারটা পাওয়ার জন্য। বাইরের কেনা চিপসে মাঝে মধ্যেই তেলের বাজে গন্ধ থাকে বা থাকে অনেক বেশি প্রিজারভেটিভস, তাই বাড়িতে বানিয়ে নেওয়া এটা কোনো ব্যাপারই না। আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন ঝটপট দেখে নিই এটা বানাতে আমাদের কী কী লাগছে। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো লম্বাটে গোছের মিডিয়াম সাইজের আলু। যদি আলুগুলো বেশি চওড়া হয় সেক্ষেত্রে চিপসগুলো মাঝখান থেকে ভেঙে যায়, দেখতে সুন্দর লাগে না, তাই এইরকম একটা লম্বা আলু নিলে সুবিধে। অন্যদিকে একটা বাটিতে নিলাম ঠান্ডা জল এবং এখন একটা পটেটো গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। চাইলে আপনারা ছুরি দিয়েও করতে পারেন কাজটা, সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে, তাই এরকম বাড়িতে পটেটো গ্রেটার থাকলে অনেক সুবিধে। এরপর আলুর যে স্লাইসগুলোকে সেগুলোকে আমি একটা ঠান্ডা জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, 10-12 মিনিটের জন্য ভিজিয়ে রাখলেই হবে। এরপর একটা কিচেন টাওয়েল নিয়ে আমি আলুগুলোকে তার উপর দিয়ে ভালো করে শুকিয়ে নেব। আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আলুগুলো হালকা কালচে হয়ে যায়, তাই আমি এরকম একটা কিচেন টাওয়েল নিয়ে এগুলোকে ঝটপট শুকিয়ে ফেলি। দেখুন আলুগুলো একদম ঠিকঠাকভাবে শুকিয়ে গেছে। এরপর কিন্তু বিশেষ কিছু করার নেই, আমি চলে যাবো ভাজাতে। তেলটাকে বেশ ভালো রকমের গরম করে আমি অল্প অল্প করে আলুর চিপস দিয়ে সবগুলো তৈরি করে নেব। আঁচটা কিন্তু থ্রু আউট একদম হাই থাকবে এবং একবারে খুব বেশি দেবেন না। আলুর চিপসগুলোকে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে এগুলোকে ভেজে নেবেন। এক একটা ব্যাচ ভাজতে আপনার খুব বেশি হলেও 5-6 মিনিট সময় লাগবে। দেখুন প্রায় 5-6 মিনিট বাদে চিপসগুলো একদম পারফেক্ট ক্রিসপি এবং হালকা লালচেভাবে তৈরি হয়ে গেছে। আমি এগুলোকে তুলে অন্যদিকে রেখে দেবো। গরম থাকা অবস্থায় অল্প খানিকটা বিট নুন ছড়িয়ে দিচ্ছি। আপনারা এগুলো গরম গরম সার্ভ করতে পারেন, যেরকম হট চিপসে পাওয়া যায়। চাইলে আপনারা এগুলোকে এয়ারটাইট কন্টেনার রেখে দিতে পারেন, 2-3 মাস খুব ভালো থাকবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন চিপসগুলো ঠিক কতটা ক্রিসপি এবং পারফেক্টভাবে তৈরি হয়েছে। বাড়িতে আমার রেসিপিটা ফলো করে বানান, আশা করছি আপনাদের কোনো সমস্যাই হবে না। রেসিপিটা ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না, আমাকে জানাবেন কীরকম হলো। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।